গুড মর্নিং বন্ধুরা, কৃষ্ণার ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। এই দেখো, আমি ঘুম থেকে উঠে জল টল ভরে কাচাকুচি করা হয়ে গেছে, আর এই যে আমার মাম্মাটা ঘুম থেকে উঠেছে, এবার আমি ওকে খাওয়াবো। এই এখনই ঘুম থেকে উঠলো, তো ওকে এখন আমি খাওয়াবো। এই যে এস, তো এই যে ওকে এখন খাওয়াবো। খাই যাইয়ে অনেক অনেক বেজে গেছে, 8:30 বাজে, তুমি জানো কত বেজে গেছে? 8:30 বেজে গেছে। তো এখন খাবে, তারপরে আমি একটু কিছু খাবো, তারপরে জামা কাপড় মেলতে যাব, তাই না? রান্না করতে হবে, বিছানা উপরে ঘরে বিছানা গোছাতে হবে। দেখো, বলছি তোমাকে গোছাতে হয় না, ওই গুছিয়ে দেবে। বেশ ঠিক আছে, তুমি গুছিয়ে দিও। হুম, বলছি আমি পারি না, ও পারে। বেশ, তুমি পারো তাহলে, খুশি? তো এই যে আমার মাম্মার খাওয়া হয়ে গেল, দেখো আমার মাম্মাটা জল খাচ্ছে। এটা মাম্মার বোতল নাকি? ঠিক আছে, খাও। তো বন্ধুরা, আমি এখন বিছানা করে বসিয়ে নিই। তো এই দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো চলো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই। মাম্মা একবার সরো। দেখো আমার ঘরটা ঝাঁট দিয়ে মোছাও হয়ে গেছে। এই যে আমার মাম্মাটা এদিকে ছেড়ে রেখে দিয়েছে, আর এই যে জলটা ভরা হয়ে গেছে, আর কিছুটা উপরে নিয়ে গেছি আমি। দেখো আমি এখন ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে। তো এই দেখো, আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর এখানে সে বাস টাসগুলো ছিল না, সেগুলো সব আমরা কালকে বিকালবেলা সব পরিষ্কার করে দিয়েছি। আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এই দেখো। তো এই যে আমরা এখন নিচে নামছি। তো দেখো এই বিছানাটার অবস্থাটা দেখো কি হয়ে আছে। তো চলো বিছানাটা আমি গুছিয়ে ফেলি। তো চলো বিছানাটা গুছিয়ে ফেলি আমরা, দেখো কি অবস্থা বিছানাটার। তো চলো, এই দেখো বন্ধুরা, আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। এই যে আর এখানে জামা কাপড়গুলো, সেগুলো আমি ভাঁজ করে রেখেছি, নিচে নিয়ে যাব। আর এই যে আমার পাকা বুড়িটা। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঘরটারও ঝাড় দেওয়া হয়ে গেছে।